ছোট বন্ধুরা, আজ একজন শিল্পীর ছবি আঁকব। তিনি হচ্ছেন জিয়াউর রহমান জয়, আমার বন্ধু মানুষ, বড় ভাই। তিনি এখন আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত। যাই হোক, তার ছবি আঁকা শুরু করলাম চোখ দিয়ে, যদিও আমি আগে পেন্সিল এঁকে রেখেছিলাম তার ছবি, কারণ সরাসরি কলমে আঁকা আমার পক্ষে সম্ভব ছিল না। তার দ্বিতীয় চোখটা আঁকলাম, তারপর চোখের নিচের দাগগুলি দিয়ে নিলাম, ব্রু আঁকলাম, সামনে ব্রুটা এঁকে ফেললাম। এখন আমরা নাক আঁকবো। নাকের নিচের অংশ থেকে শুরু করলাম, নিচের অংশটা গাঢ় করে দিলাম, নাকের পাশে এঁকে নিলাম, অপর পাশটা এঁকে নিলাম, নাকের নিচের অংশ এঁকে নিলাম, তার নাকে একটা তিল আছে, তিলটা আঁকলাম। এখন আমরা ঠোঁট আঁকবো, উপরে ঠোঁটটা এঁকে নিলাম। তিনি খুব হাস্যোজ্জ্বল অবস্থায় আছেন, মুখ হা করে আছেন, আমরা এতটা হাত দেব না, কারণ মাছি মশা ঢুকে যেতে পারে, আমরা তা চাই না, তাই একটু হাসিটা কমিয়ে দিচ্ছে। দাঁতগুলি এঁকে নিলাম, নাকের পাশ থেকে ঠোঁটের ওপরে দাগ দিয়ে নিলাম, থুতনির অংশটা আঁকলাম, নিচের অংশটা এঁকে নিলাম। এখন কানের পাশে চুলগুলি আঁকবো, কানটা এঁকে নিচ্ছি, উপরে মাপ দিয়ে নিচ্ছি, হ্যাঁ, চোখের পাশ থেকে গালের অংশ এঁকে নিলাম, চুলের অংশের সাইডগুলি এঁকে নিচ্ছি হালকা হালকা করে, মূলত মাপ দিয়ে নিচ্ছি যে কোথায় কী হবে। হ্যাঁ, তাহলে লম্বা লম্বা চুল চুলগুলি এঁকে নিচ্ছি, কানের অংশটা এঁকে ফেললাম। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, এখন একটু গাঢ় করে নেব। এখন চুলের অংশগুলো আঁকছি, ওনার লম্বা লম্বা চুল কিছুটা পেকে গেছে, সেই জন্য কিছু কিছু অংশ আমরা সাদা রেখে যাব। মাথার অংশ আঁকলাম, থুতনির নিচের থেকে এঁকে নিলাম, গলাটা আঁকলাম, কানের নিচের অংশ আঁকলাম, শার্টের টানটা দিলাম। এখন চুলগুলো আমরা গাঢ় করে নিচ্ছি। আরও গাঢ় করে নিচ্ছি, দাগ দিয়ে যতটা সম্ভব করে নিচ্ছে। শাড়ির অংশ রাখতেছে, শাড়ি কে ফেললাম। স্কেচ করে নিচ্ছে হালকা করে, চুলের অংশটা আটটু এঁকে নিলাম, থুতনি চারটু গাঢ় করে নিলাম লাইট শেডের কারণে, চুলের অংশটা আবার একটু এঁকে নিলাম, কানের নিচে আরেকটু আঁকলাম, আবার শার্টের অংশটা এঁকে নিচ্ছি গাঢ় করে, গলার নিচের অংশটা একটু গাঢ় করে নিলাম। হ্যাঁ, মোটামুটি আমাদের আঁকা হয়ে গেল। এখন একটু স্বাক্ষর না দিলেই নয়, না স্বাক্ষরটা পরে দেব, চুলের অংশটা একটু ঠিক করে নিই, জেল পেনে
এতর গাঢ় দেখাচ্ছিল না, তাই স্যান্ড পেন ব্যবহার করে নিলাম। এই অংশটাও স্যান্ড পেন ব্যবহার করছি। চোখের মণিটাকে একটু কালো করে নিচ্ছি। আমাদের আঁকা হয়ে গেল জিয়ার রহমান জয়কে একটা স্বাক্ষর দিনে। না, তার হাসিটা আমার মিস করছে, প্রাণ খোলা হাসি, হাসির ব্যবস্থা করা উচিত। দেখি চেষ্টা করে এখান থেকে হাসিটা দেওয়া যায় কি না। আমরা মুখটাকে মুখের নিচে আরেকটা ঠোঁটা এঁকে নিলাম, একটু গাঢ় করে নিতে হবে। মুখের ভিতরে নিচের দাঁতগুলো আঁকলাম, মুখের ভিতর অংশটা কালো করে দিলাম। দেখুন হয়ে গেল তার কি সুন্দর একটা হাসি। এখন মশা মাছি ঢুকলে আমাদের কিছু করার নেই। যাই হোক, ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের দেখাবেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।